আমার যে নবীর মানাই রে, আমার যে নবীর বাবা রে। ওই নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, কাফের বেঈমানেরা আমার এই তিন নবীর মাইরা ভালানোর জন্য তীর মারবে, আরে বল্লম মারবে, তরবারি মারবে। ও নবী গো, ওই কাফের বেঈমানদের তীর বল্লম কি দিয়ে ঠেকাইবে? নবীজি গো, আমার এই ছয় মাসের দুধের বাচ্চাটা রে আপনি ডাল বানাইবেন, কাফের বেঈমানদের তীর ঠেকাইবে, আমার বাচ্চার বুকের মধ্যে তীর বল্লম লাগবো। এবার আমি দেখবো কেমন কানতে পারেন বাবা, একটা ফোঁটা চোখের পানি কে কে ফালাইতে পারেন রে বাবা, আমার দিক তাকান, এই পাগলটার জন্য দোয়া করবেন বন্ধু। আমার বাইরা রে, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনিয়া লও, আল্লাহ পাক যে আল্লাহর পক্ষ থেকে আমি নবী রে 10টা পুরুষকে জান্নাতে টিকিট দান করে দিয়েছে, সার্টিফিকেট দান করে দিয়েছে, শুনিয়া লও শুনিয়া লও, আমার আল্লাহ কিছু নারীদেরকেও জান্নাতি বলে ঘোষণা করছে। এর মধ্যে একজন হইলো, এর মধ্যে একজন হইলো আমার প্রেমিকা, আমার প্রেমিক উহুদ ময়দানের ছয় মাসের দুধের বাচ্চার মা। বাবা গো, নবীর মহব্বত ছাড়া কিন্তু আপনার ইমান পাকা হবে না, নবীর মহব্বত ছাড়া কিন্তু আপনাকে কোরআন যত সম্মান করেন লাভ হবে না। কোরআন যার উপর নাজিল হইছে ওই নবীর মহব্বত করা লাগবে রে বাবা। নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা জলদি করে জলদি করে জলদি করে তোমরা যুদ্ধের ময়দানে আগুন হয়ে যাও। এ বাজান, যুদ্ধের ময়দানে আগুন হইতেছেন যুবক সাহাবীরা, ভাই গো নবীজি রওনা দিয়েছেন, আহারে পথিমধ্যে নজর করে দেখতেছেন একজন মা একটা বাচ্চা নিয়ে উঁচু করে এরকম করে দাঁড়ায় দাঁড়ায় ডুলতেছে, আর আকাশকে ডাক দিয়ে বলতেছে, ওরে আমার আল্লাহর আকাশ তোমার মালিক আল্লাহ রে, কইও আমার স্বামী নাই, আমার বড় কোনো ছেলে নাই, আমি আমার এই দুধের বাচ্চাটা এতিম নবীর প্রেমে দান করে দিতে চাই। আমার ভাইরা, আমার নবীজি চুপ করে তারা ডাক দিয়ে বলে, বাবু তোমার এই দুধের বাচ্চা নিয়ে আমি কি করব? মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আপনি যদি রাজি থাকে আমি আমার দুধের বাচ্চাটা আপনি রাস্তায় দান করে দিই। নবীজি গো, আমার এই দুধের বাচ্চা নিয়ে আপনি যুদ্ধ করবে? আমার নবী বললেন, মা গো তোমার বাচ্চা তো তরবারি ধরতে পারবে না, তীর মারতে পারবে না গো, বললাম টান মারতে পারবে না। ও মা, তোমার এই দুধের বাচ্চাটা নিয়ে আমি কি করব? মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আমি জানি আমার বাচ্চা কিছু করতে পারবে না, কিন্তু আমি তো ভালো করে জানি আমার সেই নবীর মা নাই রে, আমার সেই নবীর বাবা রে। ওই নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, কাফের বেঈমানেরা আমার এই তিন নবীর মাইরা ভালানোর জন্য তীর মারবে, আরে বল্লম মারবে, তরবারি মারবে। ও নবী গো, ওই কাফের বেঈমানদের তীর বল্লম কি দিয়ে ঠেকাইবে? নবীজি গো, আমার এই ছয় মাসের দুধের বাচ্চাটা রে আপনি ডাল বানাইবেন, কাফের বেঈমানদের তীর ঠেকাইবে, আমার বাচ্চার বুকের মধ্যে তীর বল্লম লাগবো। মহিলাকে আমার নবী ডাক দিয়ে বলে, মাগো তোমার বাচ্চাটার বুক তো ফুটো হয়ে যাবে, তোমার বাচ্চা তো আর মা মা বলে ডাকতে পারবে। নবীজি ডাক দিয়ে বলার পরে মহিলা ডাক দিয়ে বলে, নবী গো
এই কুলিদের মধ্যে মা ডাক শোনার চাইতে এতিম নবীর ব্যাপারে মহব্বত বেশি। আমার ডাক দিয়ে বলে মা গো, তাইলে আপনি কোন তেল নেওয়ার জন্য আসেন মা? মহিলা ডাক দিয়ে বলে ওমর রে, আমি কিন্তু সরকারি তেল নেওয়ার জন্য আসি নাই, আমার যেই তেল জমিনে পড়েছে ওই তেল আমি জমিন থেকে উত্তোলন করার জন্য আসি, জমিন থেকে আমি ফেরত চাই। ওমর ডাক দিয়ে বলে মা গো, এটা তো একটা সাংঘাতিক কথা গো মা, এই তেল আমি কেমন করে ফেরত দেব গো মা? মহিলা ডাক দিয়ে বলে ওমর রে, তাইলে কি তোমার ওই কথাটা মিথ্যা? তুমি না একদিন মসজিদের মেম্বারে দাঁড়াইয়া বলছিল দিনের রসুল মদিনার বুলবুল নবী মোহাম্মদ বলেছেন সত্যিকার ইমানদার যারা হবে তাদের কোন সম্পদ দুনিয়ার জমিনের নিচে আসমানের উপরে কেউ গ্রাস করতে পারবে না। মহিলাকে উমর ডাক দিয়ে বলে মা গো, তুমি একটু দাঁড়াও, আমি ভিতরে যাব আর আসব। এবার হযরত ওমর ভিতরে ঢুকছি, এ বাজান, হযরত ওমর আব্দুল্লাহর আম্মাকে ডাক দিলেন, নিজের আহলিয়াকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে জীবন সঙ্গিনী, ওরে আমার প্রাণ সঙ্গিনী, ওরে আমার অর্ধাঙ্গিনী, তোর বাড়ি যত আছে বের কর। বউ ডাক দিয়ে বলে স্বামী আমার, তোর বাড়ি তো অনেক আছি। এ বাজানো ওয়াদা দিয়ে গেলাম, হযরত ওমর তোর বাড়ি কয়টা? এক একটা তোর বাড়ির ওয়াজ কিন্তু বাদান 2-3 ঘন্টা, মোট 13টা তোর বাড়ি ছিল। বাবা গো, আজ আমি একটা তোর বাড়ির আলোচনা শুনে দিতেছি। হযরত ওমর কয়, বিবি রে, একটা তোর বাড়ির গায়ের মধ্যে লেখা আছে হাজামিন ফাতলি রব্বি, এই তরবারিটা বের কর। এবার সেই তরবারিটা বের করলেন, এবার আমার ওযু করিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তোমারই দরবারে বলি, এই মহিলাকে আমি কেমন করে এখন বিদায় দিই? গায়বী আওয়াজ আসলো, ওমর রে, তুমি মহিলার সাথে কথা না বলিয়া যেই জায়গায় তেল পড়ছে ওই জায়গায় যাইয়া জমিন দে দিগাও, জমিন তেল ফেরত দিবি কি দিবি না? জমিন তুই তেল ফেরত দিবি কি দিবি না? এটা তুমি জমিন দে জিগাইও। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলার ডাক দিয়ে কয়, ও মা, ও কোন জায়গায় তেল পড়ছে, চলো মা লইয়া চলো। এবার বাজান মহিলাকে হযরত ওমর চলে এসে মহিলার কাছে, মহিলা গেছে চলে চলে গেছে সাথে সাথে, আমার বীর অনেক লম্বা সংকেত করে দিল হযরত ওমরকে। মহিলা ডাক দিয়ে বলে, ওমর রে, এই জায়গায় আমার তেল পড়ছে। ওমর দেখতেছে মাটির মধ্যে কোনো তেলের দাগ দেখা দেয়। ওমর সাথে সাথে আমার বন্ধুগণ রাউন্ড করে দাগ দিছে, দাগ দিয়েও তরবারির আগাটা গেড়ে দিছে, আগাটা গেড়ে দিয়া গোড়ার মধ্যে হাত রাখছে, হাত রাখা ডাক দিয়ে কয়, আল্লাহর জমি, তুমি কি আমার চেনো? আমার নাম উমর, আমি কিন্তু বর্তমান খলিফাতুল মুসলিমিন, তেল ফিরুত দিবি কি দিবি না? এ জমিন তুমি কথা বলো। জমিন কোনো কথা বলে না, চারবারের বার ওমর ডাক দিয়ে কয়, জমিন রে, তুমি যদি তেল ফিরুত না দাও আমি ওমর কিন্তু তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব। এবার জমিনের জবান খুলে আছে, জমিন ডাক দিয়ে কয়, ওমর কি করবা যদি তেল ফিরুত না দিতে পারি? ও বাগান, এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, জমিন রে, তুমি যদি আমার তেল ফিরুত না দাও আমি এমন একটা কাজ করব, আমি এমন একটা কাজ করব যেই কাজের কারণে তুমি সারাটা জীবন খালি কান্দতেই থাকবা। এবার জমিন কয়, ওমর যদি তেল ফিরত দিতে পারি তাহলে কি করবা? ওমর কয়, তোমার বুকের মধ্যে এমন একটা ঘর বানামো যেইটা, যেই ঘরের শুকরিয়া কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আদায় করে শেষ করতে পারবা না। এ বাজান অনেক লম্বা কথা, কিন্তু বাজান আমি সংক্ষেপ করে দিলাম বাবা। আমার ভাইরা এখানে অনেক লম্বা সময় দরকার ছিল, কিন্তু বাজান আমি বলতে পারতেছি না সময়ের অভাবে। আজকে আমি এই পর্যন্ত রেখে দিলাম বাবা জি গো। জমিন কেমন করে তেল ফেরত দিল অবশ্যই আমি বলবো, কিন্তু বাজান রে এক পর্যায়ে ওমর জমিন রে ডাক দিয়ে বলে, জমিন রে এই নারী রে তুমি চিনো নাকি, এই নারী হলো পাকা ইমানদার, এই নারী হলো পাকা ইমানদার। এ নারার গঞ্জের বাইরা ও মা বোনেরা গো, পাকা ইমানদার যারা তারা কোরআন রে মহব্বত করে, তারা নবীরে মহব্বত করে, তারা মাদ্রাসাকে মহব্বত করে, তারা মসজিদ রে মহব্বত করে।